পরে ওড়িশা প্রাইম বুলেটিন পুনি থরে স্বাগত। নবরঙ্গপুর জেলা উপান্তবর্তী রায়ঘর ব্লকর রায়ঘর গোনা মুখ্য রাস্তা সনিকট জঙ্গল মধ্যে এক অজনা মহিলাঙ্ক গলিত শব রায়ঘর পুলিশ উদ্ধার করেছে। তার আনুমানিক বয়স 20-25 হয়ে বেড়ে বর্তমান সুদ্ধা মৃতদেহর পরিচয় অস্পষ্ট থাকলে শরীর পচি যাই। তার বেকরে গামুছা বন্ধা যাই শরীরক প্লাস্টিক দৌড়ে বন্ধা যাই এক নাড়ে পোতি দিয়েছেন। কে মহিলা সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে হত্যা করে সন্দেহ সৃষ্টি হয়েছে। তবে রায়ঘর পুলিশ এনে এক কেস রুজু করে তদন্ত আরম্ভ করেছে। পুনি নুয়াপড়া জেলা মুখ্য চিকিৎসালয়ে আজ রক্ত অভাবর জন প্রসূতি মহিলাঙ্ক মৃত্যু ঘটিছে। আজ সকালে প্রসূতি মহিলা জনক এক শিশু পুত্রক জন্ম দেওয়া পরে তাঁর মৃত্যু ঘটিছে। মৃত মহিলা জনক হলে নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক বড় মহেশ্বরপুর গাঁর টিকেরাম মাঝি পত্নী পূর্ণিমা মাঝি বলে জনাপড়ছে। গতকাল মধ্যাহ্নে পূর্ণিমা প্রসূতি পাই নুয়াপড়া জেলা মুখ্য চিকিৎসালয়ে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের ভর্তি হয়েছে। হলে আজ সকাল 7 ঘণ্টার এক শিশু পুত্রক জন্ম দেওয়া পরে রক্তহীনতা যোগ গুরুতর হয়ে চেতাশূন্য হয়ে পড়ে। গুরুতর মহিলাকে তুরন্ত ও পজিটিভ রক্ত দেওয়া ডাক্তার পরামর্শ দিয়ে হলে নুয়াপড়া জেলা মুখ্য চিকিৎসালয়ের ব্লড ব্যাঙ্কের ও পজিটিভ রক্ত অভাব রয়েছে বেড়ে প্রসূতি মহিলাঙ্ক স্বামী ঠিক সময়ের আবশ্যক রক্ত যোগাড় করে পার নথিবাবেলে মহিলাঙ্ক মৃত্যু হয়েছে জনাপড়ছে। হলে তাঙ্ক নবজাত শিশুর স্বাস্থ্য অবস্থা ভালো থিবা ডাক্তারঙ্ক পক্ষরু কোহাযাইছি। নুয়াপড়া জেলা সদর মহকুমার বিজু এক্সপ্রেস রাস্তা প্রশস্তিকরণ করা ফলরে দোকান গুড়ি উচ্ছেদ করা দোকানী মানে বিরোধ করা সহ শুক্রবার এডিএম আলোচনা করে দোকান উচ্ছেদ পাই 2 মাসের সময় মাগিলে বিনা থইথানের জোর জবরদস্তি উচ্ছেদ কলে আন্দোলন করা বলে চেতাবনী দিয়েছিল। রাস্তা প্রশস্তিকরণ পাই একতা ছকঠার শ্মশান ঘাট পর্যন্ত জমি অধিগ্রহণ পাই গত 19 তারিখের এনএসসি তরফ সমস্ত দোকানী জায়গা খালি করা নোটিস করা যাই। আজ উপজেলাপাল তরণী সেন নায়ক সমেত সদর আইআইসি দুর্গা মাধব প্রধান উপস্থিতের একতা ছকঠার বসষ্ট্যাড পর্যন্ত থাকা 11 জন ব্যবসায়ীঙ্ দোকান ভাঙ্গা ফলরে ব্যবসায়ী এবং যুব বাহিনী বিরোধ করে রাস্তা অবরোধ পাই চেষ্টা করে এনে আলোচনা করা সমস্ত 11 দোকানী থইথান পাই দাবি করা যাই। দুই দিন অনশন পরে শুনিলে সরকার এবং প্রতিশ্রুতি দেলে দাবি পূরণ পাই। তাপরে অনশন ভাঙ্গিলে পদ্মপুর বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ পুরোহিত। কৃষক মানকর প্রধানমন্ত্রী ফসল বীমা ইনপুট সবসিডি শীঘ্র প্রদান তথা কৃষি ঋণ ছাড় আদি 3 দফা দাবি নিয়ে পদ্মপুর উপজেলাপাল কার্যালয় সম্মুখে ধারণার বসিলে বিধায়ক। বরগড় জেলাপাল শ্রীযুক্ত ইন্দ্রমণি ত্রিপাঠী অনশন স্থলক পৌঁছি আন্দোলনকারী সহ আলোচনা করে বরগড় জেলা 511 কোটি টাকা বীমারাশি ব্যাঙ্কে জমা হয়ে সারি ঘোষণা করে এরপরে অনশনকারী বরগড় জেলাপাল শ্রীযুক্ত ত্রিপাঠী ফলরস পিয়াই তাপরে অনশন প্রত্যাহার হয়েছিল। আমার মুখ্যত 4টি দাবি নিয়ে আজ মানে আমার এটি পদমপুর প্রথম দাবিটি ফসল বীমার প্রধান বিষয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা সংক্রান্তে এবং তার দাবি অনুসারে আমার ন্যাশনাল ইন্স্যুরান্স কোম্পানি 515 কোটি টাকা বিভিন্ন আমার জেলার চাষী মানুষের কাজকু প্রদান করেছেন যেটা কি বিভিন্ন ব্যাঙ্কের আসি পৌঁছে সারিছে এবং ফার্মার ডাটা আসার পরে তাকে তুরন্ত প্রদান করা হয়েছে। 2 নম্বর 30 তাঙ্কর দাবি ছিলা ইনপুট সবসিডি সংক্রান্তরে সেইটাকু আমার কিছু প্রায় বরগড়ের সমস্ত ফিল্ড বটা সারি পদমপুর এবং আইসিডি অঞ্চলে কিছু অঞ্চলে তার অসুবিধা হয়েছিল তাকে আমি প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছি এবং তাকে আমি আসন্তা কার্যকর করবু। 30 ঘণ্টা ধরিকি আমরণ অনশন এবং পানি বুন্দাই নপিকি আমরণ অনশন আমার সফল হয়েছে। জেলাপাল আসিলে এবং ন্যাশনাল ইন্স্যুরান্স কোম্পানি যে বরগড় জেলার কৃষক মানক 515 কোটি টাকার যে ক্লেম পয়সা সে আজ ডিপোজিট করে দিয়েছি গতকাল কিছু ডিপোজিট করেছিল এবং আমি কৌলু যে টোটাল পয়সা ডিপোজিট চাষী মানুষ নকলে আমি উঠবু না এবং আজ যা তথ্য আসলে ন্যাশনাল ইন্স্যুরান্স কোম্পানি মো নামে বিধায়ক নামে গোটে চিঠি করেছি যে আমি টোটাল পয়সা ডিপোজিট করে দিয়েছি এবং জেলাপাল প্রতিশ্রুতি দেলে উইদিন 7 ডেজে সে পয়সা চাষী মানুষের একাউন্টকে চালি হব এবং আউ 2টা দাবি যেটা বোনসর কথা সে কলে জেলা প্রশাসন নয় রাজ্য সরকারকে সে অবগত করাইবে 100 টাকা বোনস দেওয়া এবং কৃষি ঋণ ছাড়র কথা মধ্যে রাজ্য সরকারকে অবগত করাইবা সে প্রতিশ্রুতি দেলে। ইনপুট সবসিডির পয়সা আছে ইনপুট সবসিডির পয়সা চাষী মানে যে পাই না সে কিভাবে পাইবে সে দিগরে সে পদক্ষেপ নেওয়া ঘোষণা করেছে।
ପାରାଦୀପର ଅଠରବାଙ୍କି ରେଲୱେ କଲୋନୀ ନିକଟରେ ଗୁରୁବାର ପୂର୍ବାହ୍ନ 10ଟାରେ ଏକ ମାଲବାହୀ ଟ୍ରେନ୍ ଲାଇନଚ୍ୟୁତ ହୋଇଛି। ଟ୍ରେନ୍ର 9ଟି ବଗି ଲାଇନଚ୍ୟୁତ ହୋଇଛି। ଏହି ଘଟଣାରେ କେହି ମୃତାହତ ହୋଇନଥିବା ବେଳେ ଟ୍ରାକ୍କୁ ସ୍ୱାଭାବିକ କରିବା ପାଇଁ ପାରାଦୀପ ବନ୍ଦରର ଟ୍ରାଫିକ୍ ବିଭାଗର ଅଧିକାରୀ ପୂର୍ବତଟ ରେଳବାଇ ଅଧିକାରୀଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଉଦ୍ୟମ ଜାରି ରହିଛି। ସୂଚନାଯୋଗ୍ୟ ଯେ ପ୍ରତିଦିନ ଏହି ସ୍ଥାନରେ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର କୋଇଲା ଚୋରି ହେଉଥିବା ବେଳେ ଏହି ସ୍ଥାନରେ ବହୁ ପରିମାଣର କୋଇଲାଗୁଣ୍ଡ ମାଲଗାଡ଼ିରୁ ଖସି ଟ୍ରାକ୍ରେ ପଡ଼ି ରହିଛି। ବର୍ଷ ବର୍ଷ ଧରି କୋଇଲାଗୁଣ୍ଡ ପଡ଼ି ରହିଥିବାରୁ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳରେ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହେଉଛି। ଆଜି ଏହି ମାଲଗାଡ଼ିଟି ବନ୍ଦର ଭିତରେ ମାଲ ଖଲାସ କରି ତାଳଚେର ଅଭିମୁଖେ ଯାଉଥିବା ବେଳେ ଏହି ଅଘଟଣ ଘଟିଥିଲା। ଗତ 1 ତାରିଖଠାରୁ ଭିତରକନିକା ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ପର୍ଯ୍ୟଟକମାନଙ୍କ ପାଇଁ ଖୋଲା ହୋଇଛି। କୁମ୍ଭୀରମାନଙ୍କ ପ୍ରଜନନ ଋତୁ ଯୋଗୁଁ ଗତ ମେ 1 ତାରିଖରୁ ଜୁଲାଇ 31 ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଠାରେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ପ୍ରବେଶ ଉପରେ କଟକଣା ଲଗାଯାଇଥିଲା। ଜାତୀୟ ଉଦ୍ୟାନରେ ପ୍ରବାହିତ ନଦୀ ନାଳରେ ବସବାସ କରୁଥିବା ବଉଳ କୁମ୍ଭୀର ଏହି ସମୟରେ ବସା ବାନ୍ଧି ସେଥିରେ ଅଣ୍ଡା ଦେଇଥାନ୍ତି। ସେଗୁଡ଼ିକୁ ସୁରକ୍ଷା ପାଇଁ ଉଭୟ ସତର୍କତା ସହିତ ଜଗି ବି ଥାନ୍ତି। ଏହି ସମୟରେ ବାହ୍ୟ ଶତ୍ରୁ ପାଇଁ ବଉଳା କୁମ୍ଭୀରମାନେ ଅତ୍ୟଧିକ ହିଂସ୍ର ହୋଇପଡ଼ିଥାନ୍ତି। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ରାଜନଗର ବନ୍ୟପ୍ରାଣୀ ଡିଭିଜନ ପକ୍ଷରୁ 3 ମାସ ପାଇଁ ଭିତରକନିକାକୁ ବନ୍ଦ କରାଯାଇଥିଲା। ଛେଣ୍ଡିପଦା ଡାକ୍ତରଖାନାରେ ସାପ କାମୁଡ଼ା ରୋଗୀଙ୍କୁ ଝଡ଼ାଫୁଙ୍କା। ଛେଣ୍ଡିପଦା ଥାନାର ମହିଳା ପୋଲିସ କନେଷ୍ଟବଳ ମଞ୍ଜୁଲତା ସ୍ୱାଇଁଙ୍କୁ ବିଷାକ୍ତ ସାପ କାମୁଡ଼ି ଦେଇଥିଲା। ଫଳରେ ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ତାଙ୍କୁ ଛେଣ୍ଡିପଦା ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ପୋଲିସ ବାବୁମାନେ ଅନ୍ଧବିଶ୍ୱାସର ଶିକାର ହୋଇ ଜାମ୍ବୁନାଳି ଗ୍ରାମର ଚନ୍ଦ୍ର ନାୟକଙ୍କୁ ଡାକି ଡାକ୍ତରଖାନା ପରିସରରେ ଝଡ଼ାଫୁଙ୍କା କରିଥିଲେ। ଅବସ୍ଥାରେ ସୁଧାର ନ ଆସିବାରୁ ମହିଳା କନେଷ୍ଟବଳଙ୍କୁ PCR ଭ୍ୟାନ୍ରେ ଅନୁଗୁଳ ଡାକ୍ତରଖାନାକୁ ନିଆଯାଇ ଚିକିତ୍ସା କରାଯାଉଛି। ବିଦ୍ୟୁତ ତାର ସଂସ୍ପର୍ଶରେ ଆସି ଖଣ୍ଡପଡ଼ା ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ଶିଖରପୁର ଗ୍ରାମ ଚଷା ସାହିର ଚାଷୀ ପାଣୁଚରଣ ଭଟ୍ଟଙ୍କର ଧାନ ବିଲ ମଧ୍ୟରେ ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ପାଣୁଚରଣ ଧାନ ବିଲକୁ ଆଜି ସକାଳ 8ଟା ସମୟରେ ଯାଇଥିବା ବେଳେ ବିଲ ଉପରେ ତଳକୁ ଝୁଲି ରହିଥିବା ଉଚ୍ଚ ଶକ୍ତି ସମ୍ପନ୍ନ ବିଦ୍ୟୁତ ତାର ସଂସ୍ପର୍ଶରେ ଆସି ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ବିଦ୍ୟୁତ ଆଘାତରେ ମୃତ ଉକ୍ତ ଚାଷୀଙ୍କ ପରିବାରକୁ ଉପଯୁକ୍ତ କ୍ଷତିପୂରଣ ଦାବିରେ ଶିଖରପୁର ଗ୍ରାମବାସୀଙ୍କ ଶିଖରପୁର ଛକରେ ରାସ୍ତାରୋକ ଆନ୍ଦୋଳନ ଯୋଗୁଁ ଖଣ୍ଡପଡ଼ା ନୟାଗଡ଼ ରାସ୍ତାରେ ଯାନବାହନ ଚଳାଚଳ ବାଧାପ୍ରାପ୍ତ ହୋଇଥିଲା। ତେବେ ଖବର ପାଇ ଘଟଣାସ୍ଥଳରେ ଖଣ୍ଡପଡ଼ା ପୋଲିସ ପହଞ୍ଚି ବୁଝାସୁଝା କରିବା ସହ ମୃତ ଚାଷୀଙ୍କ ପରିବାରକୁ 55,000 ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଥିଲେ। ସାମାଜିକ ବାସନ୍ଦ ଯୋଗୁଁ ମିଳିଲାନି ଚାରିକାନ୍ଧ। ଶେଷରେ ଶାଳୀର ଶବକୁ ସାଇକେଲରେ ବୋହି ନେଇ ସତ୍କାର କରିଛନ୍ତି ଭିଣୋଇ। ଏଭଳି ଏକ ଅଭାବନୀୟ ଘଟଣା ଆଜି ବୌଦ୍ଧ ବ୍ଲକ ବ୍ରାହ୍ମଣୀପାଲି ପଞ୍ଚାୟତରେ ଘଟିଛି। କୃଷ୍ଣପାଲି ଗାଁର ଚତୁର୍ଭୁଜ ବାଙ୍କ ଘରେ ରହୁଥିଲେ ତାଙ୍କ ଅବିବାହିତ ଶାଳୀ ପାଞ୍ଚ ମହାକୁଡ଼। ଚତୁର୍ଭୁଜ ଝାଡ଼ାବାନ୍ତିରେ ଆକ୍ରାନ୍ତ ତାଙ୍କ ପତ୍ନୀ ବେଦ ମହାକୁଡ଼ ଓ ଶାଳୀ ପାଞ୍ଚଙ୍କ ଚିକିତ୍ସା ପାଇଁ 30 ତାରିଖ ମଙ୍ଗଳବାର ଦିନ ବୌଦ୍ଧ ଡାକ୍ତରଖାନାରେ ଭର୍ତ୍ତି କରିଥିଲେ। ରାତିରେ ଚିକିତ୍ସାଧୀନ ଅବସ୍ଥାରେ ପାଞ୍ଚଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ବହୁ କାକୁତି ମିନତି ପରେ ଡାକ୍ତରଖାନାରେ ଥିବା ଶବ ବାହକରେ ଶାଳୀର ଶବକୁ ନେଇ ଚତୁର୍ଭୁଜ ଗାଁକୁ ଫେରିଥିଲେ। ତେବେ ଶବକୁ କାନ୍ଧ ଦେବାକୁ କେହି ଆସିନଥିଲେ। ଦ୍ୱିତୀୟ ବିବାହ ପାଇଁ ଚତୁର୍ଭୁଜଙ୍କ ପରିବାରକୁ ଲୋକମାନେ ବାସନ୍ଦ କରୁଥିବାରୁ ଜାତି ଭାଇକି ଗାଁ ଲୋକେ କାନ୍ଧରେ ନେବାକୁ ବାହାରି ନଥିଲେ। ସରକାରଙ୍କ ଅଜବ ନିୟମ, 40 ଜଣ ପିଲାରେ ଚାଲିପାରିବ ନାହିଁ ବିଦ୍ୟାଳୟ। ଫଳରେ ଆଜିକୁ 6 ମାସ ହେବ ବିଦ୍ୟାଳୟରେ ତାଲା ଝୁଲୁଛି। ଏପଟେ 40 ଜଣ ଶିଶୁଙ୍କ ଭବିଷ୍ୟତ ଏବେ ଅନ୍ଧାର ଘେରରେ ଥିବା ବେଳେ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି, ଏମାନେ କ'ଣ ପାଠ ପଢ଼ିବେନି? ଯଦି ପଢ଼ିବେ ତେବେ କେଉଁଠି ପଢ଼ିବେ? ଏଭଳି ଦୃଶ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଛି ମାଓ ଅଧ୍ୟୁଷିତ ଅଞ୍ଚଳ ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ସଦର ବ୍ଲକ କଟିଙ୍ଗପାଣି ଗ୍ରାମରେ। ଦୀର୍ଘ 6 ମାସରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସମୟରୁ ଗାଁରେ ଥିବା ସରକାରୀ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ କମ୍ ପିଲା ଥିବା ଦର୍ଶାଇ ବନ୍ଦ କରିଦିଆଯାଇଛି, ଯାହାଫଳରେ ପିଲାମାନେ ଶିକ୍ଷାରୁ ବଞ୍ଚିତ ହୋଇଛନ୍ତି। ଗ୍ରାମରେ 150ଟି ପରିବାର ବସବାସ କରୁଥିବା ବେଳେ 40ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ପିଲା ଶିକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଯୋଗ୍ୟ ଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏପରିକି ଗ୍ରାମବାସୀ ବାରମ୍ବାର ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରେ ଅଭିଯୋଗ ଜଣାଇଥିଲେ ମଧ୍ୟ କୌଣସି ସୁଫଳ ମିଳିପାରିନାହିଁ। ଏପଟେ ଗାଁରେ ଜଣେ ଶିକ୍ଷିତ ବ୍ୟକ୍ତି ଗାଁ ପରିସରରେ ଥିବା ଆମ୍ବ ଗଛ ମୂଳେ ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବେ ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କରୁଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି।
ଗ୍ରାମ କଟିଙ୍ଗପାନି, ପଞ୍ଚାୟତ ଭରୱାମୁଣ୍ଡା, ପୋଷ୍ଟ ଅଫିସ ଧରମୁଣ୍ଡା, ଥାନା ଧରମୁଣ୍ଡା, ଜିଲ୍ଲା ନୂଆପଡ଼ା, ବ୍ଲକ ନୂଆପଡ଼ା। ସାର୍ ମୋର କହିବାର ଅଛି କି ମୋର କଟିଙ୍ଗପାନି ଗ୍ରାମରେ 150 ପରିବାର ଅଛନ୍ତି ଏଠି, ବାକି ସ୍କୁଲ ଗୋଟେ ଖୁଲା ହେଇଛେ ଏଠି, ବାକି ସ୍କୁଲକେ 6 ମାସ ହେଇଗଲା ସାର୍ ବନ୍ଦ କରିଦେଇଛେ। ଆମର ପିଲା ଛୁଆ କ'ଣ ଯେତେ ପିଲା ଛୁଆ ମାନେ ଅଛନ୍ତି ପୁରା ଭବିଷ୍ୟତ ବିଗିଡ଼ି ଯାଉଛେ, ଯେନ୍ତା ଆମେ ମାଙ୍କର ଭଳିଆ ହେଲୁ ହେନ୍ତା ମୋର ପିଲା ଛୁଆମାନଙ୍କୁ ବି ସରକାର ଛିଣି ଦେଉଛେ। ସାର୍ ମାଷ୍ଟର ଆଉ 7 ଲୋକର ସଂଖ୍ୟା ଦେଖାଇ ଦେଲେ ସାର୍ ଡିଓ ପାଖେ, ଆଉ ଡିଓ କହିଲେ କି ନାଇଁ କଟିଙ୍ଗ ପାଣିରେ ପିଲା ନାହିଁ ତ ସ୍କୁଲକେ ବନ୍ଦ କରାଯାଉ, ସେଠି ତ ପିଲା ଛୁଆମାନେ ବି ନି ପଠାବାର ଲୋକମାନେ ବୋଲିକରି ମାଷ୍ଟର ଲେଖିକରି ଦେଲା ସାର୍, ଏଠି ଚେୟାରମ୍ୟାନ୍କେ ଦସ୍ତଖତ ମାଗିଲା ନେଇକରି ପୁରା ବନ୍ଦ କରିଦେଲି। ଏବେ କେତେ ପିଲା ଅଛନ୍ ପଢ଼ବା ଲାଗି? ଏବେ ସାର୍ 52 ପିଲା ଅଛନ୍ ସାର୍ ପଢ଼ବା ଲାଗି। ମୁଇଁ ନିଜେ ଡିଓ ପାଖେ ଯାଇଥିଲି ସାର୍, ଗାଁର ଲୋକମାନଙ୍କେ ଧରିକରି ଭଦ୍ର ଲୋକମାନଙ୍କେ ଧରିକରି ଯାଇଥିଲି। ହଁ ସାର୍, ଆମର ତ କଟିଙ୍ଗ ପାଣିଟା ଫେବୃଆରୀ 2018 ବନ୍ଦ ହେଲା ଡ୍ୟୁ ଟୁ ଲେସ୍ ଏନ୍ରୋଲମେଣ୍ଟ ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ। ତାପରେ ଆମର ପାଖକେ ସୂଚନା ଆସିଥିଲା କି ସେନ ଆଉ ଅଛନ୍ 42 ପିଲା ଯେମାନେ ସ୍କୁଲରେ ଏନ୍ରୋଲ ହେବାର୍କେ ଅଛେ ବୋଲିକରି। ତା ଉପରେ ଆମେ 2 ଗଲୁ ଆଉ ଚେକ୍ କରିଛୁଁ। ଏବେ ମାନେ ଯାଇଥିଲେ ଆମର ତଥା ଗୋଟେ ଟିମ୍ ବି ଗଠନ କରାହେଇଥିଲା, ଯାଇଥିଲେ ସେମାନେ ଦେଖିଲେ ଆଉ ତା ଭିତରୁ 28 ପିଲା ଯେନ୍ ଅଛନ୍ ସେମାନେ ଅଣ୍ଡର ଆଉ ଓଭର ଏଜ୍ରେ ଆସୁଛନ୍, ଯେନ କି ଆମର 1-5 କ୍ଲାସ୍ ହିଁ ସେନ ଅଛେ। ତ ଆମେ 1-5 କ୍ଲାସ୍ ଭିତରେ ତାହାକୁ ମାନେ ଏଲିଜିବୁଲ ନେଇପାରିଲୁ। ବଟ୍ ଆଉ ଯେନ୍ 8 ପିଲା ରହିଲେ ଏଲିଜିବୁଲ ସେମାନେ ଅଛନ୍ ନିୟରେଷ୍ଟ ସ୍କୁଲ ଯେନ୍ ଅଛି ଗୋଟେ ଲୋଡ଼ରା ଅପର ପ୍ରାଇମେରୀ ସ୍କୁଲ, ଆଉ ଗୋଟେ ଭାଉସିଲ ପ୍ରାଇମେରୀ ସ୍କୁଲ, ଇନ ସେମାନେ 8 ଏନ୍ରୋଲମେଣ୍ଟ ଅଲରେଡ଼ି କରିକିରି ରଖିଛନ୍ ଆଉ ସେମାନେ ପଢ଼ି ବି ଯାଉଛନ୍। ଆଉ 7 ପିଲା ଯେନ୍ଟା ରହିଲେ ସେମାନେ ଅଙ୍ଗନବାଡ଼ିରେ ପଢ଼ୁଛନ୍। ତ ଏସବୁକେ ଦେଖିଲା ବେଳେ ଆମକୁ ସେ ଗାଁରେ ବର୍ତ୍ତମାନ ଏଲିଜିବୁଲ ପିଲା 8 ଅଛନ୍, ଆଉ 7 ନେକ୍ସଟ ଇୟରକେ ବାହାରିବେ, ହେଲେ 8-7 15 ପିଲା ଆମର ଆଖି ଆଗରେ ଅଛନ୍। ଆଉ ଯଦି ଆମର ମାନେ ଅଧିକା ପିଲା ହେଇପାରିବେ ତାହେଲେ ଆମେ ସେଇଠି ନିହାତି ଆଉ ଗୋଟେ ମାନେ ସେଇ ସ୍କୁଲଟାକେ ଆଉ ଥରେ ରିଓପନ୍ କରିବା ଲାଗି ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକେ ପ୍ରପୋଜାଲ ଦେମୁ। ବାଂଲାଦେଶ ଉପରେ ଏକ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସୃଷ୍ଟି ହୋଇଛି, ଏଥିଯୋଗୁଁ ଆସନ୍ତା 24 ମଧ୍ୟରେ ଓଡ଼ିଶାର ସବୁ ଜିଲ୍ଲାରେ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଘଡ଼ଘଡ଼ି ସହିତ ସ୍ୱଳ୍ପରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବ। ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ସାମାନ୍ୟ ଅଧିକ ବର୍ଷା ହେବ। ସୁନ୍ଦରଗଡ଼, ମୟୂରଭଞ୍ଜ, କେନ୍ଦୁଝର, ଭଦ୍ରକ, ବାଲେଶ୍ୱର, ଝାରସୁଗୁଡ଼ା ଓ ସମ୍ବଲପୁର ଆଦି ଜିଲ୍ଲାରେ ବର୍ଷାର ପରିମାଣ ଅଧିକ ରହିବ। ତା ସହ ଆସନ୍ତା 5 ପରଠାରୁ ବର୍ଷାର ପରିମାଣ ବଢ଼ିବ ବୋଲି ପାଣିପାଗ ବିଭାଗ ସୂଚନା ଦେଇଛି। ଓଡ଼ିଶା ପ୍ରାଇମ୍ ବୁଲେଟିନ୍କୁ ଏଇଠି ରଖୁଛୁ। ଅଧିକ ଖବର ପାଇଁ ଲଗ୍ଅନ୍ କରନ୍ତୁ ଆମ ୱେବସାଇଟ୍ www.headlinesodisha.com। ନମସ୍କାର।